মেসির অবিশ্বাস্য পাসে এমবাপের দুর্দান্ত গোলে শুরুতেই এগিয়ে গেল পিএসজি। বিস্তারিত জানতে পুরো সময়টি জুড়ে আমাদের সাথেই থাকুন। লিগ ওয়ানের জায়ান্ট পিএসজি আজ সন্ধ্যা 6টায় এজের বিপক্ষে নিজেদের ঘরের মাঠে মুখোমুখি হয় বিশ্বকাপের আগে শেষ ম্যাচে। আর এই ম্যাচের শুরুতেই একের পর এক আক্রমণে এজে একে বিধ্বস্ত করেন। যদিও গোল পেতে প্রায় 11 মিনিটের মতো সময় লেগে যায়, তবে মাঝখানে অনেকগুলো সুযোগ নষ্ট করে পিএসজি। কিলিয়ান এমবাপ্পে 5তম মিনিটে লিওনেল মেসির বাড়িয়ে দেওয়া বল তিনি অনায়াসী মিস করেন, তা না হলে 5 মিনিটে এগিয়ে দিতে পারত পিএসজি। তবে 11তম মিনিটে ভুল করলেন না কিলিয়ান এমবাপ্পে। লিওনেল মেসির দুর্দান্ত বাড়িয়ে দেওয়া বল থেকে অবিশ্বাস্য ফিনিশে দুর্দান্ত গোল করলেন কিলিয়ান এমবাপ্পে এবং 11তম মিনিটে এগিয়ে গেল পিএসজি। তো দেখা যাক শেষ পর্যন্ত পিএসজি কত গোলে জয়লাভ করে। শুভকামনা রইল পিএসজির জন্য।